হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। মাশাআল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে সন্ধ্যার পরে একটু ঘুরতে বের হলাম। আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন বর্তমানে হাতিরঝিলের রাস্তা দিয়ে অফিস থেকে ফেরার পথে যাচ্ছি। তো আসলে রাস্তাঘাটে যখন চলি তখন মাঝে মাঝে কী মনে হয় জানেন, যে যে বাংলাদেশে গাড়ি চালাতে পারবে সে পৃথিবীর যে কোনো রাস্তায় গাড়ি চালাতে পারবে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে রাস্তায় যে শুধু বাস ট্রাক চলে তা না, এখানে সব কিছুই চলে। আপনার সব কিছু চলতে বলতে সব কিছুই চলে, তাও যদি নির্দিষ্ট সীমার ভিতরে চলতো তাহলে একটা ভালো ছিল, কিন্তু তা না, তা কিন্তু নির্দিষ্ট একটা সীমার ভিতরে চলে না। সীমানা আসলে ঠিক সিস্টেমই বলা যায়। যেমন ধরেন, আপনি নির্দিষ্ট একটি সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, আর ভাবতেছেন বিভিন্ন কথা, দেখবেন এই সময় রং সাইড দিয়ে কোথা থেকে কে কোন লোক রোমান রিংস এবং ব্রোকলেজারের মতন ফসাং করে আপনার সামনে চলে আসবে। আপনি কিছু বলতেও পারবেন না, তাদের কিছু বলতেই পারবেন না। তারা আপনার দিকে তাকিয়ে একদম এত সুন্দরভাবে একটা হাসি দিবে, আপনি নিজেই বলবেন যে আসলে না থাক, চলে যাক, যা হয়েছে হয়েছে। আর এই কাজগুলো তখনই হয় জানেন, যখন আপনার অফিসের তারা থাকে অথবা কোনো জায়গায় তারা থাকে, হ্যাঁ, তখন দেখবেন যে পৌঁছানো লাগবে, বাস একটু রাস্তা ফাঁকা পেয়েছেন, আপনি একটু টান তুলবেন, তখনই এরা সামনে এসে খেলা দেখাবে, আপনার সামনে এসে তিরিং বিরিং খেলা দেখাবে। আর রাস্তা ফাঁকা দেখলে তো আর কোনো কথাই নেই, ছুটতে থাকো ছুটতে থাকো। একটা জিনিস দেখবেন যে কিছু কিছু লোক আছে প্রাইভেট কারে, বিশেষ করে যারা চলাফেরা করে, এরা আসলে আল্লাহ তাআলা এদেরকে অনেক টাকা দিয়েছেন মাশাআল্লাহ, কিন্তু আসলে যদি বিন্দুমাত্র বুদ্ধি দিত তাদের মাথায় তাহলে আর অনেক ধরনের দুর্ঘটনা থেকে মানুষ বাঁচতে পারত। এর কারণ হচ্ছে যে আপনি গাড়িটা থামাছেন, থামিয়ে ফসাং করে দরজাটা খুলে ফেললো লুকিং গ্লাসের দিক না তাকিয়ে, হ্যাঁ, সাইড থেকে এসে কেউ মেরে দিল, এটাও কিন্তু এক ধরনের ক্রাইম। হ্যাঁ, এদিকে সবসময়ের জন্য আমাদের লক্ষ্য রাখা উচিত। যাই হোক, রাতের দিনে আসলে ভালোই লাগতেছে, রাতের বেলা তো ঢাকা শহরের মেঠোপথ ভালোই লাগতেছে। আবার ধরেন কিছু কিছু পথচারী আছে ঢাকা শহরের ভিতরে, যারা মনে হচ্ছে কি যে নবাব সিরাজউদ্দৌলার মতন আপনার দিকে পা দিয়ে আস্তে 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 আগাবে, হ্যাঁ, আর এসে এত সুন্দরভাবে হাসি দেবে যা ভাবার বাইরে। হ্যাঁ, রাস্তায় আবার বেশি খালি থাকলে এরকম কিছু হোসেন আলা লোক আছে যারা অদ্ভুত সব কাণ্ড করে। এরা ট্রাফিক পুলিশের মতন সিগন্যাল দিবে আপনাকে, সিগন্যাল দিয়ে সামনে থেকে ফ্রুত করে চলে যাবে, আপনি যতই হরেন দেন না কেন আপনার সামনে থেকে তারা সরবে না, এটাই হচ্ছে তাদের রুলস। এজন্যই বলি যে বাংলাদেশে যে গাড়ি চালাতে পারে সে আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো রাষ্ট্রে নাই যে আসলে গাড়ি চালাতে পারবে না। এটার দিকে সবসময়ের জন্যই খেয়াল রাখবেন। চলেন একটু সামনের দিকে যাই। এই যে সামনে দেখা যাচ্ছে পুলিশ প্লাজা, পুলিশ প্লাজার কাছাকাছি আমরা চলে আসছি।
পুলিশ প্লাজা। ভালোই, এই যা জ্যাম চলে আসছে, এই একটু ছাড়া আছে আবার। এখানে প্রায় জ্যামটা থাকে, ওরকম ধরনের না, বাট মোটামুটি মানে একটা লেগেই থাকে, কারণ গুলশান থেকে যে গাড়িগুলো আসে এখান থেকে ঘুরে, তো এগুলো এই জন্য এখানে জ্যামটা থাকে অ্যাভেলেবেল। আচ্ছা, অবস্থা যাই হোক, এখানে আসলে হাতির জির হওয়ার কারণে রামপুরা, গুলশান, বাড্ডা, মহানগর, মধুবাগ, কারণবাজার, মগবাজার, বেগুনবাড়ি এসব এলাকার লোকজন চলাফেরা করতে আসলে খুবই ইজি হয়ে গেছে বিষয়টা, ফাঁকা থাকে, বেশি জ্যাম থাকে না, তাড়াতাড়ি যাওয়া যায়। আমি যখন প্রাইভেট কারে চলি না, তখন বাইকওয়ালাদের এত বাজে মনে হয় যে আসলে এরা এখান থেকে ফসং করে ঢুকিয়ে দেয়, ওখান থেকে এসে পড়ে, কিন্তু এখন আপনারা এগুলো চিন্তা করে কোনো লাভ নেই, ভিডিও দেখেন, কারণ এখন আমি বাইকার। প্রায় কাছাকাছি চলে আসছি, আপনার এই যে সামনে দেখা যাচ্ছে যে একটি ইউ টার্ন আছে হাতের বামে, এ থেকে গুদারাঘাট যাওয়া যায়, আমি যাব সোজা, কারণ আমি মধ্যবাড্ডা হয়ে তারপরে বাসার দিকে যাই। রাস্তা ভালোই ফাঁকা আছে, হচ্ছে ব্যাপার। আজকে সম্ভবত জ্যাম ওরকমভাবে পাওয়া যায়নি, কেননা প্রতিদিনই অফিস ছুটির পরে এখানে জ্যাম থাকে, কিন্তু আজকে দেখা যাচ্ছে না। এখানে দীর্ঘ প্রায় 1 কিলোমিটার ধরে জ্যাম লেগে থাকে, আজকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, মাশাল্লাহ। এই যে চলে আসছি, দেখেন মানুষ পারাপারের জন্য রাস্তা এপাশে আসবে, দাঁড়িয়ে আছে। এই যে আমরা মধ্যবাড্ডা চলে আসছি, এই যে এদের কোনো কমন সেন্স নাই, দেখতে পাচ্ছে যে গাড়ি চালিয়ে যাচ্ছি সামনে, ফসং করে সামনে থেকে বেরিয়ে গেল। আরে ভাই যা না সামনে যা, কি অবস্থা, কি আর করার, ওরা তো নিজের শক্তি দিয়ে চালায়, আমরা তো
দিয়ে চালাই। কি অবস্থা, এখানে সামনে একটা স্পিড ব্রেকার আছে, তো সেখান থেকে মানুষ পারাপার করে। এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে সামনে থেকে মানুষ পারাপার হচ্ছে। চলে আসলাম, সামনে হচ্ছে মেরুল বাড্ডা ইউ টার্ন ওভার ব্রিজ, ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে। তবে রাতের বেলা আসলে ঝলমলে শুধু বাতি দেখা যায়, আর কিছুই দেখা যায় না। তো আসলে আজকের মতন আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আর বেশি বাড়িয়ে কোনো লাভ নাই। ইনশাল্লাহ লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো। আর বেশি বেশি সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে ইউ টার্ন ওভার ব্রিজ। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।